বন্ধুরা, আজকে দেখাবো হলো মাইক্রো কন্ট্রোলার মিনি, আর একটি হলো প্যারামিটার, যা এর আগে দেখাইছিলাম কিভাবে এটা দুটা ঝালাই করে তা আজকে দেখানো হবে। সর্বপ্রথম হলো প্যারামিটারটি সেট করে নিই। প্যারামিটারটা এরকম করে সেট করে নিয়ে সর্বপ্রথম প্রথমে যে কোনো একটি সেট করে নেব। নেওয়ার পরে একটা একটা করে ধরব, আর একটা করে ঝালাই করব। আবার ভালোভাবে দেখতে হবে এটি ঝালাই সঠিকভাবে হয়েছে কিনা, তারপরে এটা থিনার দিয়ে ধুয়ে দিলেই এটা হলো কমপ্লিট হয়ে যাবে। এটারই সেম প্রসেস, সর্বপ্রথম একটি যে কোনো একটি ঝালাই করে নিতে হবে, যে কোনো এক পাশে একটি ঝালাই করার পরে বাকি কয়টা, তারপরে একটি একটি করে ধরতে হবে, সুন্দরভাবে ঝালাই করতে। ঝালাই করার পরে তারপরে আপনারা থিনার দিয়ে ওয়াশ করে ফেললে খুব সুন্দরভাবে হয়ে যাবে। আমরা পরবর্তী করে সব এভাবে ঝালাই করবো।